फ्रेंड्स वेलकम टू माय चैनल हैशटैग लाइफ आमी अर्चिता आबार तुम्हारे साथे शेयर करते चले एसेछि सुंदर एकटा ब्लॉग। आज जगद्धात्री पूजोर नवमी ताई सन्ध्येबेला एकटु ठाकुर देखते बेरियेछिलाम এই কাছাকাছি একটু টুকটাক ঠাকুর দেখতে দেখব বলে বেরিয়েছিলাম। তো একটা খুব সুন্দর পুজো আমার চোখে পড়ল, তাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তোমাদের কোথায় নিয়ে যাব সেটা জানতে হলে তোমাদের ব্লগটা পুরোটা দেখতে হবে, তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। আমরা এখন চলেছি লেক রোড ধরে। আমাদের গন্তব্যস্থল আমাদের খুব কাছেই রয়েছে। আমরা এখন লেক রোড চলেছি দেখতে দেখতে জগদ্ধাত্রী পুজো লাইটিং। দেখো দু পাশ দিয়ে খুব সুন্দরভাবে লাইটিং দেখা যাচ্ছে। আমার ছেলে ভীষণ এনজয় করছে লাইটিংগুলো, ভীষণ সুন্দর লাগছে এই লাইটিং দেখতে। তো আমাদের সাথে সাথে তোমরাও দেখতে থাকো। আমরা এখন লেক রোড ধরে সোজা এগিয়ে চলেছি সামনের দিকে। আমাদের বাঁ হাতে রয়েছে লেক কালীবাড়ির মায়ের মন্দির, আর তার ঠিক উল্টো দিকে মানে আমাদের রাইট সাইডে রয়েছে শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজো প্যান্ডেল। সামনে রয়েছে জগদ্ধাত্রী পুজো প্যান্ডেলের সুন্দর লাইটিং। এইবারে আমরা এসে চলে এসেছি, দেখতেই পাচ্ছ তোমরা, শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজো লেক কালীবাড়ি। এটা একটা উদ্যানের ভেতর পুজোটা হয়। এই উদ্যানের নাম হলো হরিপদ চক্রবর্তী উদ্যান। উদ্যানটা খুব সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ। একদম ঢুকেই সামনে চোখে পড়বে এখানকার গুরুদেবের মূর্তি। এটা খুব সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে। এটাকে ডান দিকে রেখে জাস্ট বাঁদিকে একটু এগিয়ে গেলেই সামনে চোখে পড়বে মায়ের পুজোর প্যান্ডেল। প্যান্ডেল কিন্তু খুব জাঁকজমকপূর্ণ নয়, সাধারণের ওপরেই, কিন্তু মন্দ লাগবে না এটুকু বলতে পারি। পরিবেশ খুব সুন্দর, আমি যতটা পারছি চেষ্টা করছি এগিয়ে যাওয়ার, যাতে মায়ের মূর্তি খুব সুন্দরভাবে পরিষ্কারভাবে তোমাদের দেখাতে পারি। প্রচুর লোক সমাগম হয়েছে এখানে দেখতে পাচ্ছ, বেশিরভাগই আমাদের মতন দর্শনার্থী। এখানে হোম হয়েছিল, হোম শেষ হয়েছে, তাই হোমের টিকা সবাইকে দেওয়া হচ্ছে। আমরাও সেই সুযোগ হাতছাড়া করিনি, হোমের টিকা নিয়ে নিয়েছি। এবারে আমি এগিয়ে যাচ্ছি আরো একটু কাছে। এই হলো জগদ্ধাত্রী মায়ের মূর্তি, খুব সুন্দর এই মূর্তি। চালচিত্র দেখতে পাচ্ছ খুব সুন্দর, তার মধ্যে মায়ের মুখ ভীষণ সুন্দর। খুব সুন্দরভাবে এখানে পুজো হচ্ছে। খুব সামনে থেকে তোমাদের মায়ের মূর্তি দেখাচ্ছি, খুব সুন্দর মায়ের মূর্তি। মায়ের সাজসজ্জা যথেষ্ট জাঁকজমকপূর্ণ। এখানে পুজো হয়ে গেছে সম্ভবত দেখে মনে হচ্ছে, এবং আয়োজকদের মধ্যে কিছু মহিলা সদস্যা রয়েছেন যারা ঠাকুর মশাইকে পুজোর কাজে সাহায্য করছে। তো এই হলো লেক কালীবাড়ির ঠিক উল্টো দিকে শ্রী শ্রী জগদ্ধাত্রী মায়ের পুজো। এখানে পুজোর পরের দিন সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়, এবং বাইরে থেকে দুজন দাদাকে আনা হয়েছে যারা দামামা বাজিয়ে সকলের মনোরঞ্জন করছেন। আমরাও কিছুক্ষণ দাঁড়িয়ে সে দামামার আওয়াজ শুনলাম, সত্যি মনটা জাস্ট ভরে গেল। আমার ছেলে ভীষণ এনজয় করেছে এই দাম। এই হলো সেই দাদা যিনি দামামা বাজিয়ে আমাদের মনোরঞ্জন করেছেন। লেক রোডে এসেছি আর মায়ের দর্শন করব না, তা কি কখনো হয়? তাই জগদ্ধাত্রী পুজোর দেখে সোজাসুজি চলে এলাম লেক কালীবাড়ির মাকে দর্শন করতে। চলো তোমাদেরও একটু মায়ের দর্শন করিয়ে দিই। এই হলো আমাদের লেক কালীবাড়ির মা, ভীষণ জাগ্রত। মায়ের মন মুখ দেখলে মনটা এমনিই ভালো হয়ে যায়। যখন এখান থেকে ক্রস করি মনটা বারবারই ইচ্ছে করে মায়ের দর্শন করতে। তবে সবসময় তো সম্ভব হয় না, কিন্তু যদি কখনো সম্ভব করতে পারি তাহলে মায়ের দর্শনটা
করেই যাই। মা সবাইকে ভালো রাখুন, সবাইকে সুস্থ রাখুন। আজকের মতন এখানেই শেষ, আবার দেখা হবে, বাই বাই।